যে মানুষের উপরে অন্যায় করবে অবিচার করবে সাবধান হয়ে যান। আপনি মনে করেন আপনি অন্যায় করেছেন জুলুম করেছেন, আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন, না না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। ফেরাউন যখন অন্যায় করেছিল, ফেরাউন মনে করেছিল আজকে নবী মূসা আলাইহিস সালামকে চূড়ান্ত ভাবে শেষ করে দিব। নমরুদ ফেরাউন যখন চূড়ান্ত ভাবে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে? আবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একেবারে লোহিত সাগরের সামনে নিয়ে গিয়েছে, সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি, সেখানে গেলে আজ অবধি মনে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিদর্শন করে রাখেন, আজ অবধি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর রেখেছেন। আবার ফেরাউনকে আল্লাহ লাশ বানায় শুটকি বানিয়ে রেখেছেন, সেখান থেকে শিক্ষা নিতে হবে যিনি নিদর্শন করে রাখেন তিনি কে? জালেম যখন জুলুম করে জালেম তখন চিন্তা করে না এর শাস্তি কেমন হবে। একদিন আমার সঙ্গে একজন ড্রাইভারের দেখা হলো, ড্রাইভার আমাকে দেখি আলেম বলে গাড়িতে উঠার পরে ড্রাইভারটা কাঁদতেছে, আমি অবাক হয়ে গেলাম ড্রাইভারের কান্না দেখে। উবারের মধ্যে আমি উঠেছি, ড্রাইভারের কান্না দেখে অবাক হয়ে গেলাম। ড্রাইভার আমাকে দেখে চিনার পরে আমাকে বলতেছে, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমিও একদিন মাহফিল করব, আমিও আলেম হব, আমি দিনের দায়ী হব, কিন্তু ছোট্টবেলা একদিন ছোট্ট একটা ঘটনা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি বললাম কেমন ঘটনা? সেই ছোট্ট মানুষ যখন আমি ছিলাম, ড্রাইভার বলছে রাগের মাথায় একটা ছেলেকে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছিলাম। ছোট্টবেলায় যখন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি, আমি একবারের জন্য কল্পনা করি নাই শাস্তি একদিন হবে, তেমন বুঝি না কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছি, একেবারে কম বুঝি না প্রতিশোধ নেওয়া বুঝি, প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। বাড়ি থেকে বের হয়েছি, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছি, যখন এই কাজটা আমি করেছি দিন যেতে না যেতে অনেকগুলা বছর পার হয়ে গেছে, এখন আর আমি ছাত্র না আমি ড্রাইভার, আমি ড্রাইভিং করছি, আমি অসৎ পথে নানা ধরনের অন্যায় করি, আমি ড্রাগ নেই আমি পেথিডিন নেই আমি হিরোইন খাই, নানা ধরনের অন্যায় করি। একদিন আমার প্রতিপক্ষ আমার মাথার ভিতরে বড় একটা হাতুড়ি দিয়ে যখন বাড়ি মেরেছে, আমার মাথার মধ্যে 18টা সিঁড়ি লেগেছে। সেদিন আমি আস্তে আঘাত করেছিলাম, তেমন কিছুই হয় নাই, ভয়ে আমি মাদ্রাসা ছেড়েছি ঘর ছেড়েছি। আমার এত বছর পরে মনে পড়ে গিয়েছে, আফসোস আমি একদিন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম, ওই বাড়ি আজকে আমার মাথার মধ্যে পড়েছে, 18টা সিঁড়ি লেগেছে। আমি আজ অবধি ওই ছেলেটাকে খুঁজি যাকে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম, যদি আমি তাকে পেতাম, তার হাত ধরে আমি ক্ষমা চাইতাম, তাকে বলতাম আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জালেম আমি জুলুম করেছি, সেই জুলুমের শাস্তি আমি দুনিয়ায় পেয়েছি, আল্লাহর আদালতে যেন পেতে না হয়, এখন আমি দিনের উপরে চলি দিন মানি, আর আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ দিনের এই পথ থেকে কোন দিনের জন্য আপনি দূরে সরায় দিন না। আমি ড্রাইভারের কথাগুলো শুনে অবাক হলাম, তার কান্না দেখে অবাক হলাম, চিন্তা করলাম জালেমরা যদি এই কথা চিন্তা করত যার উপরে আমি জুলুম করছি অত্যাচার করছি, আমার জুলুম আমার অত্যাচারের জন্য কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, কত পরিবার তার বাবাকে হারাচ্ছে, কত সন্তান তার বাবা হারিয়ে ফেলছে, কত স্ত্রী তার স্বামী হারিয়ে ফেলছে, কত মা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে ফেলছে, আমি যদি চিন্তা করতাম কোন জালেম জুলুম করতে পারতো না, ঠিক না বেটি? মনে রাখবেন জালেমেরা যারা জুলুম করেন অত্যাচার করেন, খুব খেয়াল করে মনে রাখবেন, আল্লাহ নবী সেদিন শাফাত করবেন, মালিজ জালিমিনা মিন হ
হামিমি ও আলা শাফি সেদিন জালেমরা নবীজির সামনে দাঁড়িয়ে থাকবে নবীজি সেদিন জালেমদেরকে চিনবেন না জালেমদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না সেদিন যারা মাজলুম হয়েছিল আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন মামলা দায়ের করবে আল্লাহকে বলবে আল্লাহ কোন অপরাধে সেদিন আমার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল কোন অপরাধে সেদিন আমার বাচ্চাটাকে সেদিন আব্বা আব্বা বলে ডাকা থেকে সেদিন মাহরুম করা হয়েছিল সেদিন জবাব দিতে পারবে না কোনো জালেম আল্লাহর দরবারে সেদিন জালেমকে দণ্ডায়মান হতে হবে ঠিক না বিঠি আল্লাহর হাবিবে জন্য জানিয়ে দিয়েছেন ইত্তাকুল যুলমা ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা ও জালেম তুমি থেমে যাও তুমি যদি এখনো জুলুম করো নির্যাতন করো নিপীড়ন করো প্রহসন করো একদিন কিয়ামতের এমন অন্ধকার আসবে ওই অন্ধকারের ভিতরে তুমি যদি মনে করো এই অন্ধকার থেকে বাঁচতে হবে মিলুল আরদি দাহাবা ওয়ালা বিফতাদা বিহি যদি গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ তুমি দিয়ে দাও তারপরেও তোমাকে এক মুহূর্তের জন্য আযাব থেকে মাফ করা হবে না ঠিক না বেটি একটা থাপ্পড় দিয়েছেন কাউকে জুলুম করে এরকম হয় না বলেন হয় না সিনোসামারে কই শরীরের গরম একটা থাপ্পড় দিয়ে দিছে কার গালে থাপ্পড় দিলেন আপনি চিন্তা করলেন না এই লোকটা তখন মাজলুম হল ওই লোকটা মাজলুম আর আপনি জালেম আপনি যখন তাকে থাপ্পড় মারলেন এই লোকটা যখন রাত গভীর আল্লাহকে বলবে আল্লাহ আমি তো আপনার সামান্য হলাম আমি অনেক অপরাধী আমি অনেক বড় পাপী কিন্তু যে আমার উপরে জুলুম করেছে তার কিডনিটা তুমি নষ্ট করে দিও আল্লাহ তুমি তারে করোনা দিও তারে তুমি ক্যান্সার দিও আল্লাহ তার সন্তানটাকে অমানুষ বানায় দিও এই বদদোয়াগুলা যখন না বুঝে লোকটা করে ফেলল একটাও যদি কবুল হয় আপনার রেহাই আছে নি জোরে বলেন আপনার রেহাই আছে নি খবরদার জুলুম করার সময় চিন্তা করবেন একটা থাপ্পড় যদি অন্যায়ভাবে আপনি কাউকে মেরে থাকেন হাত ধরে বলেন ভাই তুমি আমারে মাফ করে দাও না বুঝে তোমার উপরে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমার নবী জীবনে কোনোদিন কারো উপরে জুলুম করেন নাই জীবনে কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নাই জীবনে কারো গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের হাত উঠান নাই ইন্তেকালের আগে আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা فليقتص مني قبل القصاص يوم القيامة ও সাহাবীরা তোমাদের কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি মান কানাত মিন কিবালি মাজলামা কারো উপরে যদি কোনো অত্যাচার করে থাকি জুলুম করে থাকি কারো গায়ে যদি হাত উঠায় থাকি فليقتص مني قبل القصاص يوم القيامة কিয়ামতের ভয়ানক দিন আসার আগে বিচার হওয়ার আগে সেই ফয়সালার আগে আজকে আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও আজকে আমার উপরে তোমরা প্রতিশোধ নাও আল্লাহর আদালতে দাঁড়িয়ে প্রতিশোধ কামনা করবে না বলেন আল্লাহু আকবার যে রাসূল নিজে না খেয়ে সাহাবীদেরকে খাইয়েছেন ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে যেত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনুমতি নিয়ে প্রবেশ করল অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছে পিঠের মধ্যে দাগগুলো পড়ে আছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন মনটা নরম হয়ে গেল ধরধর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আল্লাহর নবী বললেন মা ইউকি কায়া উমর উমর কোন জিনিস তোমাকে কাঁদায় কেন তোমার চোখের মধ্যে পানি হযরতে উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে পানি এই জন্য কারণ আমি তাকে দেখতেছি রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে দাগ পড়ে আছে ঘুম
থেকে জাগার পরে আপনার পিঠের মধ্যে দাগ দেখে আমি সহ্য করতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ওমর কেঁদো না, ফালাহুম দুনিয়া ওয়ালানাল আখিরাত, রব পারস্যের সম্রাট দুনিয়ার সম্রাট, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? যারা আজকের মাহফিলে আসছেন আখিরাতের দুয়ার খুলতে চান, জুলুম করবেন না পরে ইনশাআল্লাহ, জুলুম করবেন না পরে ইনশাআল্লাহ।